मानुष छिल कम किन्तु ओरा लोक देखानो ईमानदार ना ओरा खाटी ईमानदार দোকানে মনোহরির দোকানে পাওয়া যায় না সিটি গোল্ড সোনার থেকেও ডিজাইন বেশি অনেক সময় সোনার থেকেও কালার আরো চিকচিকে সোনার থেকেও ওর গেটআপ অনেক ভালো কিন্তু দেখতে ওই রকম হতে পারে তবে সোনার সিটি গোল্ড বলে এক হবে না সোনা বেঁকে গেলে ওর যা দাম সোজা থাকলেও ওর দাম কমবে না কিন্তু সিটি গোল্ডের মাল দেখতে এক রকম তবে কদিন পরে ছেলেপিলে খেলা করবে ধুলোবালিতে গড়াগড়ি খাবে প্রকৃতপক্ষে যদি একটা সোনা হয় ও যদি একটা নাকফুল হয় নাকচাবি হয় ওটাও রাস্তায় পাওয়া যাবে না অত সহজে সে অনিচ্ছাকৃত ভাবে অজান্তে পড়ে গেছে বিষয়টা ভিন্ন রাস্তায় যা গড়াগড়ি খায় ওগুলো সোনার মতো দেখতে তবে সিটি গোল্ড সোনা নয় প্রকৃতপক্ষে সোনা যদি হয় মালিক পড়ে থাকতে যদি দেখে তো সঙ্গে সঙ্গে তুলে ধুলোবালি মুছে ওর জায়গায় আবার রেখে দেয় বাবু দেখবেন মা বোনেরা উঠোন ঝাড় দেয় না ঝুড়ি ভর্তি করলেন ঝুড়ি ফেলেও দিলেন ওই পাশে ড্রেনে ড্রেনে ফেললেন আর সূর্যের আলো পড়েছে চিকচিক করে দৃশ্যটা চোখে পড়েছে কোন মা কোন বোন যদি দেখেন যখন নামা যাবে তোলা যাবে তা বলবে যে জঞ্জালের সঙ্গে গেছে যখন পাঁচ টাকাও জঞ্জাল ছেড়ে দেবে ওটা না ওই ড্রেনে নেমে সম্ভব হলে পাঁচ টাকাটা কিন্তু তুলে কাপড় দিয়ে মুছে ওকে ওর জায়গায় রাখার চেষ্টা করবে কথা ঠিক না ভুল বাবা আমি বুড়িমা আমি বিশ্বাস করি আমার আল্লাহ যা বলেন তাই করেন ও আল্লাহ নবী নগু আপনাকে বলতে এসেছি প্লাবন যখন শুরু হয়ে যাবে কিস্তির এক কোনায় আমাকে একটু জায়গা দেবেন বুড়িমা নুহু নবীকে বললেন নুহু নবী বুড়িমাকে বললেন ও গো বুড়িমা যাদের জন্য কিস্তি বানাচ্ছি আপনিও তার ভিতরে আসেন আপনিও তার ভিতরে আসেন ও বাবা জিরা ভাইরা বলেন গুড গুড মহান আল্লাহ পাক এবার প্লাবন শুরু করে দিলেন প্লাবন শুরু করলেন কেন বেঈমান গুলোকে শায়েস্তা করার জন্য ওরা আমার জমিনে থাকে ওরা আমার নেয়ামত ভোগ করে কিন্তু ওরা আমার কথা না মেনে আমার সঙ্গে শত্রুতা করে গোলাম যখনই অবাধ্য হয় মালিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিরা ভাইরা মনে রাখুন আল্লাহ নবী লুহুয়ারি সালাম দেখতে পান প্লাবন শুরু হয়ে গেছে পানি বাড়তে শুরু হয়ে গেছে নবী নূহ আলাইহি সালাম সব সাথী সঙ্গীদেরকে কিস্তিতে তুলে নিলেন কিন্তু না না বাবা এর পিছনে কি কুদরতি রহস্য ছিল আল্লাহর কি কুদরতি খেলা ছিল ওটা আল্লাহ ভালো জানেন সবাই কিস্তিতে উঠে গেলেন সবাই কিস্তিতে উঠে গেলেন পানি বেড়ে যায় কিস্তি উপরে ওঠে পানি পানি বেড়ে যায় কিস্তি উপরে ওঠে এত পরিমাণে পানি বাড়তে থাকে বেঈমানেরা আল্লাহ নূহ নবীর দুশমনেরা ওরা হাবুডুবু খেতে লাগলো ওদের ঘর বাড়ি গুরু সব চুরমার হয়ে যেতে লাগলো নূহ নবীর জামানার প্লাবনে মহান আল্লাহ পাক তার কাবা শরীফটা ভাঙলেন এর পিছনে কি রহস্যটা আল্লাহ ভালো জানেন ও বাবা জিরা ভাইরা মনে রাখুন আল্লাহর ঘর কাবা ভেঙে গেলো
বেঈমানদের বিল্ডিং বালাখানা অট্টালিকা ভেঙে গেল। ওরা ওই বেঈমানেরা হাবুডুবু খেয়ে বলল, এমন কি নূহ নবীর ছেলে কে নন, নবীর রক্ত তার ভিতরে, সেও হাবুডুবু খেয়ে বলল। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী নূহ আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা কিস্তিতে উঠে ওই ওসিলায় বেঁচে গেলেন। পানি আল্লাহ বাড়ালেন, পানি বাড়তে বাড়তে আল্লাহর যতটা পানি বাড়ানোর উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল, টার্গেট পূর্ণ হয়ে গেল। এবার পানি কমতে লাগলো, পানি কমতে 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 একটা সময় একটা পিরিয়ডে পানি শুকিয়েও গেল, পানি কমে গেল, পানি শুকিয়েও গেল। আমার বলার উদ্দেশ্য বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বুড়িমা বলেছিলেন, ও গো নবী নূহ প্লাবন যখন শুরু হয়ে যাবে তখন কিস্তিতে আমাকে একটু জায়গা দেবেন। নবী নূহ আলাইহিস সালাম সব ইমানদারদেরকে কিস্তিতে নিলেও ওই বুড়িমার কথা ভুলে গিয়েছিলেন। বুড়িমার কথা মনে ছিল না, বুড়িমার কথা নূহ নবী ভুলে গেলেও মালিক জানেন না, জানেন না কথা বলেন বাবা, মালিক জানেন তো নূহ নবী, তিনি ইচ্ছা করে বুড়িমাকে বাদ দেননি। কিন্তু দেখবেন বাবা বিপদের সময় না অত ঠিক থাকে না, ত্রুটি হতেই পারে, কিন্তু নূহ নবী বুড়িমাকে ভুললেও মালিক কিন্তু জানেন যে ও বুড়িমা ঈমান আনা আমার প্রতি, আমার নবীর প্রতি ঈমান আনা ও বুড়িমা অবাধ্য না, বরং আমার এবং আমার নবীর অনুগত গোলাম। যদি মালিকের অনুগত হয় তো সে গোলামের প্রতি মালিকের অবশ্যই দায়িত্ব থাকে, ঠিক বলছি না ভুল বলছি? আবাজান বায়রা মনে কিরিন মা বোনেরা মনে রাখুন, প্লাবনের পানি শেষ হয়ে গেল, শুকিয়ে গেল, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের মনে পড়ল ওই বুড়িমার কথা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম মনে বড় কষ্ট নি, মনে বড় আঘাত নি, ওই বুড়িমার বাড়ির দিকে হাঁটতে লাগলেন, বুড়িমার বাড়ির দিকে চলতে লাগলেন। নূহ নবী জানেন ও বুড়িমা তার তো বেঁচে থাকার কথা নয়, বুড়িমার তো মরে যাওয়ার কথা, হাবুডুবু খেয়ে চলে মরে যাওয়ার কথা, ইন্তেকাল করার কথা। কিন্তু নবী নূহ আলাইহিস সালাম তার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, নূহ নবী তার মনটাকে সান্ত্বনা দিতে বুড়িমার বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলেন, গুটি 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 পায়ে বুড়িমার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম অনেকটা দূর থেকে দেখতে পান বুড়িমার কুড়ে ঘর এখনো দাঁড়িয়ে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বুড়িমার কুড়ে ঘর এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। এই মহা এই মহাবন্যায় বুড়িমার কোণে ঘর কি করে দাঁড়িয়ে থাকে? ও তো দাঁড়িয়ে থাকার কথা নয়, ও তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা, ও তো ভেঙে যাওয়ার কথা। ও বাবা জিনা মায়না মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি, আমরা অনেকে ভাবি, আমরা অনেকে মনে করি আগুন আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, আমরা বিশ্বাস করি আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, কিন্তু না না বাবা, সঙ্গে একটা বিশ্বাস যোগ করতে হবে, আগুনের পোড়ানোর ক্ষমতা নাই। আমার আল্লাহ যদি হুকুম না করেন, আমার আল্লাহ যদি না পোড়ান, আমরা জানি পানি ধর্ম ডুবিয়ে দেওয়া, কিন্তু এই বিশ্বাসটা প্রকৃত পক্ষে ইমানে বিশ্বাস নয়। আমাদের বিশ্বাস এটাই হওয়ার দরকার, আল্লাহ ডোবানে ডুববে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, 40 দিন
ইউনূস নবী মাছের পেটে থাকলেন মাছ ডাঙায় ছিল না ও মাছ তো সমুদ্রে ছিল 40 দিন ইউনূস নবী মাছের পেটে থাকলেন কিন্তু 40 দিন বাদে ইউনূস নবী মাছের পেট থেকে জীবিত অবস্থায় অক্ষত অবস্থায় আবার মাছের পেট থেকে মুক্তি পেলেন ও বাবা জিনা মায়েরা আমরা জানি 40 মিনিট দিন নয় 40 ঘন্টা নয় 40 মিনিট নয় হয়তোবা 1 মিনিট কেউ যদি মাছের পেটে থাকে ওর তো বাঁচার কথা নয় বিশ্বাস রাখতে হবে বাবা আল্লাহ যদি বাঁচান তাহলে বাঁচবে কিভাবে আল্লাহ বাঁচাবেন ওটা আল্লাহর দায়িত্ব কথা ঠিক না ভুল কাকে বাঁচাবেন আল্লাহ আল্লাহ কাকে দেখবেন আল্লাহর যে অনুগত হবে তাকে তার প্রতি আল্লাহর দায়িত্ব আছে ঠিক না ভুল বাবা তবে অনেক সময় আল্লাহ ওয়ালারা কষ্ট পায় আল্লাহ ওয়ালারা বিপদে থাকে আল্লাহ ওয়ালারা জেল খাটে আল্লাহ ওয়ালাদের ফাঁসি দেওয়া হয় আল্লাহ ওয়ালাদের জালেমদের দ্বারা অত্যাচারিত করা হয় এটাও তো ইমানদার হিসাবে জানি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কখনো কখনো পরীক্ষা নেন ঠিক না ভুল বাবা নবী নূহ আলাইহিস সালাম নবী নূহ আলাইহিস সালাম এই নবী আইয়ুব আলাইহিস সালাম কয়েক বছর কঠিন রোগে আইয়ুব নবী আল্লাহকে বলছেন আল্লাহ আমার মাথা থেকে পা সমস্ত দেহটা ক্ষত বিক্ষত আপনার কাছে দোয়া করছি আমার জিহ্বাটা যেন ভালো থাকে ফেরাউনের বলে জীবনে সর্দি কাশি হয়নি ফেরাউন কে ফেরাউন তাহলে নবী নবী আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুস্থ আর ফেরাউন ভালো আছে বাবু এটা মহান আল্লাহর মহান আল্লাহর এটা ব্যতিক্রম আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম সিদ্ধান্ত আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদেরকে কষ্ট দিয়ে বিভিন্নভাবে কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা নেন এটা ভিন্ন সব যেন এক পাল্লায় ওজন না করি যে আল্লাহ যখন দেখবেন আল্লাহ যখন তার মনোনীত বান্দাদেরকে দেখবেন রক্ষা করবেন রক্ষা করেন তাহলে অমুকের এ হলো কেন এই প্রশ্ন অযৌতিক আল্লাহ নিজেই বলেছেন কোরআনে আমি আমার প্রিয় বান্দাদের পরীক্ষা নেব ওটা পরের কথা যাক আমি যে কথা বলছিলাম যে নূহ নবী দেখলেন অনেকটা দূর থেকে যে বুড়ি মার সেই জীর্ণ শীর্ণ দুর্বল সেই ঘরটা দাঁড়িয়ে আছে এটা আশ্চর্য ব্যাপার এটা অবাক ব্যাপার যত সহজে বলছি আপনারা যত সহজে শুনছেন বাস্তবটা বাবু অতটা সহজ নয় আব্বা জান বারা মনে কি দিন মা বোনে না মনে রাখুন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যান তিনি ওই বুড়ি মার কুলে ঘরটা দেখতে পেয়ে গুটি 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 পায়ে বুড়ি মার কুলে ঘরের দিকে আগিয়ে যেতে লাগলেন কিছু রাস্তা আগিয়ে গেলেন আরো কাছাকাছি হলেন বুড়ি মার কুলে ঘরের কাছে পৌঁছে গেলেন ও বাবা জিরা ভাইরা মনে রাখুন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বুড়ি মাকে দেখতে পান বুড়ি মার ঘরের ভিতরে দেখতে পান আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম লাগেন শুধু বুড়ি মার কুলে ঘর নয় ওই ঘরের ভিতরে বুড়ি মাও রয়েছেন একটু জোরে বলবেন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ বুড়ি মার কুড়ে ঘর নাই বাবা বুড়ি মার কুড়ে ঘরে বুড়ি মাও রয়েছেন হাঁটা চলা করেন বুড়ি মা ঘরের ভিতরে স্বাভাবিক ভাবেই রয়েছেন কিন্তু বুড়ি মার ওই ঘরে কোনো পানির চিহ্ন নাই কোনো কাদা নাই পানি নাই পানি হওয়ার কোনো চিহ্ন নাই বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বুড়ি মাকে দেখার পরে অবাক হয়ে গেলেন এই মহাপ্লাবনে বুড়ি মার এই ঘরটা কি করে বেঁচে আছে এই ঘরটা কি করে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মাকে দেখে কিছু বলতে যাবেন বুড়ি মা নূহ নবীকে বললেন ও গো আল্লাহর নবী আপনি আমার বাড়ি চলে এসেছেন আপনি আমার বাড়িতে এসেছেন আপনার সঙ্গে আমি কয়েকদিন আগে বলে এসেছি দেখা করে আল্লাহ নবী আল্লাহ প্লাবন দেবেন শুনলাম আল্লাহ যা বলেন তাই করেন আপনাকে সেই দিন বলেছি
বেশি প্লাবন যখন হবে কিস্তিতে আমাকে একটু জায়গা দেবেন ওগো আল্লাহর নবী অনেক দিন পর আবার আপনি আমার বাড়িতে আপনার সঙ্গে আমার আজ দেখা হলো আল্লাহর নবী আজও আপনাকে মনে করিয়ে দিচ্ছি প্লাবন যখন হবে কিস্তিতে আমাকে একটু নেবেন প্লাবন যখন হবে কিস্তিতে আমাকে একটু নেবেন আজকে আবার বুড়িমা নবীকে মনে করিয়ে দিচ্ছেন প্লাবন হবে না হয়ে গেছে না বাবা প্লাবন হয়ে গেছে আচ্ছা এটা কি আশ্চর্যজনক ব্যাপার না বুড়িমা বলছেন বলছেন যে প্লাবন হলে আমাকে একটু নেবেন আজকের আবার স্মরণ করিয়ে দিলাম নূহ নবী অবাক বুড়িমা বলেন কি ও বুড়িমা প্লাবন তো হয়ে গেছে মা বুড়িমা বলতেও পারছেন না নবী আপনি মিথ্যা কথা বলছেন কেননা নবীরা তো মিথ্যা কথা বলেন না আবা জান বাইরা মনে কি দিন মা বনে না মনে লাগুন বুড়িমা নবী নূহ আলাইহি সালামকে বললেন আল্লাহ নবী আপনি যখন বলছেন প্লাবন হয়ে গেছে আমি বলতে পারবো না আপনি মিথ্যা কথা বলছেন আপনি নবী আপনি বলছেন যখন মনে আমি বিশ্বাস করছি প্লাবন হয়ে গেছে ও আল্লাহর নবী প্লাবন যদি হয়ে যায় কিন্তু আমি তো কিছুই জানি না একটু জোরে বলবেন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ প্লাবন যদি হয়ে যায় তাহলে আমি তো কিছুই জানি না কবে পানি হলো কবে বন্যা হলো কবে আল্লাহ দুনিয়াকে ডুবিয়ে দিলেন আমি কোনো খবর রাখি না ওগো আল্লাহর নবী আমি যেমন ছিলাম তেমন রয়েছি স্বাভাবিকভাবে জীবন যাপন করছি ও বাবা জিরা মায়না ওগো মা বোনেরা বোনেরা গুণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের মালিক কোন গোলাম যদি ওই মালিকের অনুগত হয় সেই গোলামের প্রতি মালিকের দায়িত্ব থাকে দায়বদ্ধ দাদাকে ও বাবা জিরা মায়েরা আমি একদম বাড়ির পাশের একটা কথা বলি দণ্ডিরার ফুলবাড়ি আমি নিয়া মাদ্রাসা মানে আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে এ মাদ্রাসা ও বাবা জিরা ভায়েরা মনে রাখুন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জলসা করে তিনি বাড়ি আসছেন গরুর গাড়িতে করে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন প্রয়োজন হলে সব বলা যাবে সময় নষ্ট না করে মূল কথাটা বলছি আল্লামা হুজুর জলসা করে গরুর গাড়িতে করে মানে গরুর গাড়ি মানে তো BMW গাড়ি গরুর গাড়িতে করে বাড়ি আসছেন সঙ্গে আছে একজন যে গাড়িটাকে নিয়ন্ত্রণ করবে ওকে মুরব্বীরা বলেন ওদেরকে বলা গাড়োয়ান মন দেন তো আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি গাড়ির পিছনে গাড়োয়ান সামনে দুটো গরু আছে আর দুজন মানুষ আর কেউ নেই ওই যে সামনে 50 খানা মোটরসাইকেল আর পিছনে 70 খানা না আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি দুটো গরু আর নিজে আর একটা গাড়োয়ান এই চারজন আর গরুর গাড়ি নিয়ে জলসা থেকে বাড়ির পথে এখন হুজুরির বক্তব্যটা কিছু লোকের গায়ে লেগেছে হুজুর যা অস করেছেন কিছু লোকের একটু গায়ে লেগেছে আচ্ছা সত্য সত্য বলেন দিন যদি নিরপেক্ষভাবে যদি বক্তব্য রাখা হয় কোরআন সুন্নার মাপকাঠিতে কারণ না কারোর গায়ে লাগবে না লাগবে না লাগবে তো সব হুজুর সব শ্রোতারা যদি বলে সব শ্রোতারা যদি বলে হুজুরটা না বিরাট ভালো বুঝতে হবে হুজুরটা ভালো না কেন সবাই ভালো বলেছ মানে মদখোর ভালো বলেছ মানে তাহলে ওর মদের বিরুদ্ধে বলিনি সুদখোর ভালো বলেছ মানে সুদ খাওয়ার ব্যাপারে হুজুর কিছু বলিনি লটারি কাটে যে লোকটা সেও ভালো বলেছে মানে লটারি কাটার বিরুদ্ধে কিছু বলিনি তাই ভালো তো সত্য সত্য যদি সত্য সত্য যদি কোরআন সুন্নার মাপকাঠিতে কোন বক্তা যিনি হন বক্তব্য রাখেন তো কারণ না কারোর গায়ে লাগবে বাংলাদেশের কোন একটা জলসাতে আল্লামা হুজুরের
এই বাংলাদেশের কোন একটা জলসাতে দাদা হুজুর কিবলার খুব ঘনিষ্ঠ একজন ভক্ত এসে হুজুরের কানে কানে বলছেন, হুজুর আপনি আজকের একটা বেদাতি মতের নাম বলেছেন, যেহেতু আমার ভাইদের ইউটিউব চলছে তো অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটির সৈনিকেরা, এরা দিনের জন্য নিঃস্বার্থভাবে বিভিন্ন প্রান্তে রাত জেগে এইভাবে ছুটে বেড়ায়, আমার এই ইউটিউবার ভাইদের সঙ্গে বিশেষ করে কমিটি কর্তৃপক্ষ শ্রোতা কেউ দুর্ব্যবহার করবেন না, আমি আন্তরিকভাবে আহ্বান করছি, দাবি করছি, এরা আমাদের দিনের উপকারে আসে। তো যাই হোক, যেহেতু অনেক ইউটিউব চলছে, এখন সময়টাও ভালো না, কোন জায়গার কথা কোথায় যাবে, ফেতনার আশঙ্কায় আমি ওই মতটার নাম বলছি না। দাদা হুজুর কেবলার কানে কানে কেউ একজন এসে বলছেন, হুজুর এখানে এই বেদাতি মতের কিছু লোক আছে, ওরা খুব বাড়াবাড়ি করছে, তো আপনি ওদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না। দাদা পীর কেবলা বললেন, বাবা আদৌ যদি না জানতাম ব্যাপারটা, এক জেনে যখন ফেলেছি বলতেই হবে। কিছু বোঝা যাচ্ছে বাবা? বলে আদৌ যদি না জানতাম আমার কোনো দায়বদ্ধতা ছিল না, কিন্তু জেনে যখন ফেলেছি ওখানে ও এখানে ওরা আসে, ওরা তো বেদাতি, ওরা তো বেদাতি, ওদের বিরুদ্ধে যদি আমি না বলি ওরাই কিয়ামতের দিন বলবে, ফুরফুরার পীর আবু বকর আমাদের এখানে ওয়াজ করতে এসে কই আমাদের তো সব কিছু বলিনি। বাবা ওরা মারবে না ধরে রাখবে ওটা আমার দেখার বিষয় না, যারা কোনো স্বার্থের জন্য সত্যটাকে গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তাদের জিহ্বাগুলো আগুনের কাছি দিয়ে কাটবে। আবা জান বায়রা মনে কি দিন মা বনে না মনে রাগুন ফুরফুনা শরীফের পীর মুজাদ্দিদু জামান আলা হাজনাত দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি, ওই নীতিতে তার সারা জীবন কাটানেন, তার প্রধান খলিফা আল্লামা গিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অজন সিয়াত করে এবার তিনি চলে আসবেন বাড়িতে, তার সঙ্গে গানওয়ান, সঙ্গে দুটো গরু আর গাড়ি। ও বাবা জিরা মায়না মনে রাগুন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি চলে আসবেন, আর যে মজলিসে বক্তব্য রেখেছেন যাদের একটু বিরুদ্ধে গেছে ওরা হুজুর আল্লামাকে রাস্তায় বেড দেওয়ার জন্য, রাস্তায় আটকানোর জন্য কয়েকজন দুষ্টু ছেলে ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, মাওলানা রুহুল আমিন এই পদে বানিয়ে যাবে, আজ ব্যবস্থা করে দেব, আজকের ব্যবস্থা হবে। ও বাবা জিরা বায়না মনে রাখুন, আজ আল্লামা হুজুরের এই কথাটা বলবার আমার কোনো পরিকল্পনা ছিল না বাবা, বলবো আমি নিজেও জানতাম না, প্রসঙ্গে এসেছে বলে বলছি, আমাদের বিশ্বাসের মজবুতির জন্য বলছি। ও বাবা জিরা মায়না মনে রাখুন আল্লামা হুজুর চলে আসলেন জলসা করে বাড়িতে, কিন্তু জওয়ান ওই দুষ্টু প্রকৃতির ছেলেগুলো ওরা ঘন্টার পরে ঘন্টা ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকলো, মানে কই সে রুহুল আমিন সাহেব কই, এই পথেই তো বাড়ি যাবে, হ্যাঁ জলসা থেকে তো বেরিয়েছে বাড়ি যাবে, কি এত সময় লাগে কেন? ওদের অনেক ছেলে বলে একজন জলসায় খোঁজ নিয়ে আরেকজন হুজুরের বাড়ি দা, জলসায় কি দেখবি আরেকজন যা দেখবি বাড়ি গেছে কিনা, তো জলসায় খোঁজ নিয়ে দেখে না হুজুর তো সে সঙ্গে সঙ্গে চলে গেছে, তাহলে কোথায়, তাহলে কি অন্য পথ দিয়ে বাড়ি গেছেন, যা হুজুরের বাড়ি যেয়ে খোঁজ নিয়ে, হুজুরের বাড়ি যেয়ে খোঁজ নিচ্ছে, হুজুরের বাড়ি যেয়ে দেখে হুজুর গরু রেখে গাড়ি রেখে তিনি মানে একটু আগে বাড়ি এসেছেন, এবার বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সুবহানাল্লাহ, বলবেন না একটু মহব্বত করে, বলবেন না বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই যুবক ছেলেটা নিজেকে আড়াল করে নিজের উদ্দেশ্য গোপন করে আল্লামা হুজুরের ভক্ত সেজে জিজ্ঞেস করছে, হুজুর কখন বাড়ি আসলে? এই তো বাবা। আরে তোমরা এই এত রাত্রে রাস্তায় কি করছিলে? কিছু বোঝা যাচ্ছে? হুজুর আপনি কখন বাড়ি আসলে? হুজুর বলছেন, বাবা এই তো আসলাম, আর তোমরা এত রাত্রে কজন রাস্তায় কি করছিলে? আচ্ছা
এটা কি সত্যি আশ্চর্যের ব্যাপার না? এরা তো এক দুজন দাঁড়িয়ে নেই, আর গরুর গাড়ি তো এমন না যে চোখে দেখা যায় না, দুটো গরু আছে গাড়ি আছে। আশ্চর্য ব্যাপার হলো এরা হুজুরকে দেখতে পায়নি, অথচ হুজুর এদের সবাইকে দেখতে দেখতে বাড়ি গেছেন। সুবহানাল্লাহ, বলবেন না একটু মহব্বত করে বলেন না, হুজুর এদের সবাইকে দেখতে দেখতে বাড়ি গেছেন, কিন্তু এদের কারোর চোখে হুজুর ধরা পড়েনি, হুজুর ধরা পড়েনি। বাবা ওই তো তোমাদের সামনে দিয়ে আসলাম, দেখলাম তোমরা সব ওখানে দাঁড়িয়ে আছো, বাবা এদের দল বল সব ডেকে হুজুরের কাছে অন্যায় স্বীকার করে বায়াত হয়ে বাড়ি গেল। সুবহানাল্লাহ, বলবেন না একটু মহব্বত করে বলবেন না। বাবু মুসলমান সংখ্যায় অনেক হওয়ার দরকার নেই, সংখ্যায় কম হোক, সংখ্যায় কম হোক, কিন্তু যদি তারা প্রকৃত পক্ষে সিটি গোল্ডের মুসলমান না হয়ে যদি খাঁটি সোনা হয়, বিশ্বাস করুন এ সোনা কেউ ক্ষতি করবে মালিক কখনো চুপ করে দেখবেন না। কথা ঠিক না ভুল? আবার কখনো কখনো আমি বলেছি আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা নেন, ওটা ভিন্ন বিষয়। আপনি দেখতে পাবেন তামাম দুনিয়ার মাটিতে যারা সব থেকে বেশি দুর্দিনের ভিতরে, যারা সব থেকে বেশি দুরবস্থার ভিতরে, যারা সব থেকে বেশি বিপদের ভিতরে, যারা সব থেকে বেশি মার মুখী পরিস্থিতি ভিতরে, ও বাবা জিরা ময়না মনে রাখুন, ওরাই তো মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ওরা অমুসলমান না, ওরা হিন্দু না, ওরা খ্রিস্টান না, ওরা বৌদ্ধ না, ওরা শিখ চৈতন্য না বাবা। ও বাবা জিরা ভায়না মনে রাখুন, আমরা রাস্তায় আত্রে চলি, আপনাদের তুলনায় বেশি খবর রাখি। একটু বলবেন বাবা রাত্রে দেখি 12 চাকা, 14 চাকা, 18 চাকা কিংবা তার বেশি চাকার লরি চালায় যত ড্রাইভার, ওদের ভিতরে অনেকেই দেখি মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা, এরা কারা বলবেন নাকি? এরা শিখ ধর্মের না? শিখ ধর্মের। ও বাবাজিরা ভায়ারা মনে রাখুন, শিখ ধর্মের মানুষ গোটা ভারত বর্ষের মাটিতে 100 ভিতরে 2 থেকে 3 জন, আর আমরা একটু কথা বলেন বাবা, আমি একটা গন্তব্যে নিয়ে যাব আপনাদের, মাঝখানে ছেড়ে দেবো না, 2 থেকে 3 জন শিখ ধর্মের মানুষ, আর আমরা না, আমরা পশ্চিমবঙ্গে 100 ভিতরে 30 একজন কম বেশি ওটা পড়ে, আর ভারতবর্ষের হিসাবে আমরা 100 ভিতরে 14 জন, 100 ভিতরে 14 জন শিখ ধর্মের মানুষদের তুলনায় আমরা কয়েক গুণ বেশি না? সার্বিক বিচারে আমরা সংখ্যালঘু, আমরা কম, কিন্তু শিখ ধর্ম অবলম্বী মানুষদের তুলনায় আমরা তো সংখ্যায় অনেক বেশি। মাত্র 2-3% যাদের অস্তিত্ব, তারা ইজ্জতের সাথে মাথা উঁচু করে সারা দেশে ব্যবসা করা, চাকরি করা, ড্রাইভার হিসাবে গাড়ি চালানো, এমনকি রাষ্ট্র চালানোর দায়িত্ব পাওয়া, সর্বক্ষেত্রে তারা মাথা উঁচু করে বেঁচে আসে না নেই? একটু কথা বলেন না, ওদের কোনোদিন লজ্জা লাগে না বলো? এই দাড়ি নিয়ে, এই পাগড়ি নিয়ে, আর এই মালা পরে যাচ্ছি, ওরা যে বুঝে ফেলবে নিজে আমি শিখ ধর্মের লোক, বুঝে ফেলবে যে সংখ্যায় ওরা কম হোক কিন্তু ওরা ধর্মটাকে ধারণ করে ওদের সম্মান বলো কমেনি, বেড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? 100 ভিতরে 2-3 জন তারা দাপটে বেড়ায়, আর 100 ভিতরে 14 জন আমরা, আমাদের যেন এমনও কিছু জায়গা নিজের পরিচয় গোপন রাখলে ভালো হয় যে আমি মুসলমান যেন বুঝতে না পারে। ঠিক বলছি না ভুল বলছি? বাসে 20 জন প্যাসেঞ্জার উঠেছে দণ্ডিরহাট মার্কেট থেকে, 20 জন মুসলমান, কিন্তু দাড়ি আছে একজনের, টুপি আছে একজনের,
বাকি ১৯ জন বলো ওরাও বলো মুসলমান, কিন্তু একটু বলবেন এই যে একজন দাড়ি নিয়ে টুপি নিয়ে উঠেছে এ লোকের খবর আছে না নেই? একটু কথা বলেন না, খবর আছে না নেই? আছে। বলবে এরা ১৯ জন তো মুসলমান, এদের তো এসব জঞ্জাল নেই, এদের তো এইসব এই পা পর্যন্ত জামা পরা নেই, এই লোকটার মধ্যেই গোড়াম। একশোর ভিতরে দুই থেকে তিনজন শিখ ধর্মাবলম্বী, ওদের ধর্মের একটা বিশেষ সাইনবোর্ড, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা। ওরা দুই তিনজন হোক কিন্তু প্রায় দু তিনজনই ওরা ধর্মটাকে ধারণ করেছে দাপটে বেড়ায় তাই না, যথেষ্ট যথেষ্ট ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে গোটার দেশে ওরা রাজত্ব চালাচ্ছে, ঠিক না ভুল? আমরা একশোর ভিতরে ১৪ জন। এরপরেও এই টুপি দাড়ি জুব্বা, টুপি দাড়ি জুব্বা ওয়ালা এরা আসামি হয়েছে আমাদের দোষে, অন্যদের দোষে না, ঠিক বলছি না ভুল বলছি বাবা? আমাদের দোষে, কেন না আমরা তো খিচুড়ি পাকানো জীবন কাটাই, আমাদের কাছে সবার সঙ্গে সম্পর্ক রেখে না চললে, সবার সাথে সম্পর্ক রেখে না চললে দাদা খারাপ বলবে, দিদি হয়তো অসন্তুষ্ট হবে। এই জন্য দেখবেন আমরা আমাদের নিজেদের অস্তিত্ব আমরা নিজেরা মিটিয়েছি, এক। দ্বিতীয়ত টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাটা যখন কোন দুষ্কৃতির দ্বারা যখন আক্রান্ত হয়, আমরা যে ১৯ জন মুসলমান আমরা যদি একটু পাশে দাঁড়াই, যেহেতু ঔজা আমি তো তাই, ও যে ধর্মের বেশ ধারণ করার জন্য আসামি, আমিও তো ওই ধর্মের লোক, সুতরাং তাকে যখন কেউ আক্রমণ করছে আমরা ১৯ জন যদি ঝাঁপিয়ে পড়ি, আক্রমণকারীর টিকি খুঁজে পাওয়া যাবে? একটু কথা বলেন না বাবা, সংখ্যায় তো আমরা অনেক কিন্তু গিরগিটি মার্কা বেশি, ঠিক বলছি না ভুল বলছি? থানার বড়বাবু গায়ের পোশাক খুলে প্লেন একটা সাদা মাটা জামা গায়ে দিয়ে এই দেশে বলে সব বাড়ি যাও, সব হবে না, কে আসবে বলেছি? থানার বড়বাবু জামা কাপড় খুলে একটা লুঙ্গি পরে একটা সাদা মাটা ড্রেস পরে এখানে সাথে বলে সব বাড়ি যাও, সবা কিন্তু আজকের হবে না। আচ্ছা জ্যান্ত ফিরে যাবে বলে মনে হচ্ছে? একটু হ্যাঁ না বলেন না, মার খাবে না? খাবে না, হসপিটালে ভর্তি করা ফরজ হবে। আচ্ছা বড়বাবু যদি তার ড্রেসটা পরে আসে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? বড়বাবু যদি তার ড্রেসটা পরে আসে, কিছু বলার আগে আমরা জিজ্ঞাসা করবো স্যার কি করতে হবে তাই বলেন, ঠিক বলছি না ভুল বলছি বাবা? ব্যক্তিত্ব একই, ব্যক্তিত্ব একই, শুধু তার ড্রেস চেঞ্জ করে আসবে, মার খেয়ে বাড়ি যাবে। যদি তার ড্রেসটা পরে আসে আমরাই জিজ্ঞেস করবো স্যার আমাদের কি করণীয় কি করতে পারি তাই বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ভুল বুঝবেন না, মুসলমানরা আমরা সংখ্যায় কম নই বাবা, পার্সেন্টেজের হিসাবে আমরা একেবারে কম নয়। সারা পৃথিবীর ৫৭টা মুসলিম দেশ, ৫৭টা একচেটিয়া মুসলিম দেশ, এরা সবাই মিলে ইসরায়েলের দিকে যদি একবার একটু আর দৃষ্টি দেয়, মারবো না, ধরবো না, কিচ্ছু করবো না, যে আমরা যাচ্ছি আমরা তোদের বিরুদ্ধে যুদ্ধ করবো, কিচ্ছু বলতে হবে না, একটু বলবেন? আরব এবং কুয়েত আর সৌদি আরব এবং কুয়েত, এরা কি পারে না সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে চোখের ইশারায় বসিয়ে রাখতে? হ্যাঁ না বলেন না, আমি অন ক্যামেরার সামনে বলছি, আরব এবং কুয়েত এরা যদি মনে করে ভারতবর্ষের হোক, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের প্রধানকে রাষ্ট্রপ্রধানকে চুপ করিয়ে বসিয়ে রাখবো শুধু একটা কথায়, কথা শুনবি না তেল বন্ধ, কিছু বোঝা যাচ্ছে? কথা শুনবে না শুনবে না, কথা শুনবে না শুনবে না? একটা দুটো দেশ যদি একটু নড়ে চড়ে বসে, ইসরায়েলকে যদি বলতো ফিলিস্তিনদের উপরে যা করছিস আমরা যে দোয়া করব, আমাদের দোয়া আল্লাহ নেবে, তা আল্লাহর কথা আমরা শুনলি তার পারত, এরপরে আমাদের দায়িত্ব পালন করতে হবে, এরপরে আমাদের ইমানি দায়িত্ব পালন করতে হবে না? হবে না বাবা, করতে হবে। কেউ না কেউ ভালো না থাকলে তো পৃথিবী নেই,
সূর্য পূর্ব দিক থেকে উঠতো না, পশ্চিম দিকে অস্ত যেত না, তাহলে ঈমানদার আসে বাবা কাদ্য আল্লাহ কবুল করবেন ওটা আল্লাহ ভালো জানেন। তবে বেশিরভাগ সন্দেহ যে আমরা তো প্রতিনিয়ত আল্লাহর হুকুমের খেলাফ চলি, আমাদের কথায় আল্লাহ আমাদের কথা আল্লাহ শুনবেন কিনা এর মানে সন্দেহ বেশি। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা ঢেকি 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 বোঝেন? ঢেকি ঢেকি 10 কেজি আলো চাল কোটার জন্য ঢেকির কাছে গেলাম, ঢেকির কাছে বসিরার দরবার থেকে হোক, ফুরফোরার দরবার থেকে হোক, আর বাকুল শরীফ দরবার থেকে হোক, আজমির শরীফ দরবার থেকে হোক, আর ওই কি বলে কোন মাদ্রাসার কোন হুজুরের কাছ থেকে হোক, বলবো হুজুর একটা তদবির করে দেন দিন। কেন? বলে ওই ঢেকি যেন মাথা উঁচু করে আর চাল করা যেন কুটে দেয়। কোন দরবারেতে তদবির করলে ঢেকির মাথা উঁচু করে আপনা আপনি উঁচু হবে আর চাল কটা কুটে দেবে? আছে সেরকম তদবির? ওখানে তদবির লাগবে না লাথি লাগবে? তাড়াতাড়ি বলো কি লাগবে? ওখানে লাথি লাগবে, ওখানে হুজুর লাগবে না, ওখানে দরকার লাথি। এক্ষণে ইসরায়েল বনাম ফিলিস্তিন যা চলছে বাবা, দোয়া দোয়া তদবিরের তুলনায় ওখানে তো শক্তি দরকার। ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন আমি বুঝি কম, একেবারে বুঝি না তা না। যদি সারা পৃথিবী 57টা দেশ না, একটা দুটো দেশ যদি একটু ইসরায়েল প্রধানকে যদি বলতো ঠান্ডা হবি না তোদের গাড়ির চাকা বন্ধ করব, কথা শুনতো না? শুনতো না? একটু কথা বলেন, এরা মুসলমান না? এরা মুসলমান না? এরা শুধু মুসলমান তাই না, এরা মুসলিম দেশের প্রধান। কথা ঠিক না ভুল? যে বাইতুল মুকাদ্দাসে একাধিক নবীরা ইমামতি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? যে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে আমাদের নবীর ইমামতিতে রুহানি হালাতে সব নবী রসূলেরা নামাজ পড়েছেন, একটু জোরে বলবেন না? যে প্যালেস্টাইনে বা যে ফিলিস্তিনে নবী ইব্রাহিম ও নবী মুসা আলাইহিস সালামের মাজার আছে, সেই দেশটাতে যে পরিমানে অত্যাচার চলছে বাবা, আল্লাহর গজব, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ ভালো জানেন। আল্লাহ তো ছাড় দেন, দেখেন দেখি ওরা ঠিক হয় কিনা, দেখি ওরা বোঝে কিনা, দেখি ওরা শোনে কিনা, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। কথা ঠিক না ভুল? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ নেবেন, কিন্তু অন্তত পক্ষে আমি একজন মুসলমান হিসাবে ছেড়ে দিলাম আমার মুমিন ভাই আমার ধর্মের ভাই ওদের কথা। বাইতুল মুকাদ্দাসের ইজ্জত বাঁচাতে অন্তত বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলো, বিশেষ করে ইসলামী দেশগুলো রাষ্ট্রপ্রধানগুলো যদি একটু নড়ে চড়ে বসতো বাবা, বিশ্বাস করুন সমস্যা 20 বছর আগে মিটে যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন না, এটা জোর করে একবার না সারা জীবন বলবো, সারা পৃথিবীর সব থেকে বড় পাওয়ার বড় ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন, মুসলমানদের হাতে। আচ্ছা তেল বাদে দুনিয়া চলবে? একটু হ্যাঁ না বলেন না, চলবে না তো। কিন্তু সমস্যা হলো আমি বললে হয়তো আমার অমুক দাদা রেগে যাবে, অমুক দিদি রেগে যাবে, অমুক রাষ্ট্রপ্রধান রেগে যাবে, অমুক প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আমার উপর একটু অসন্তুষ্ট হবে। এই মানবতা দেখাতে যেই তো নিজের পরিচয় গোপন করে নিজের অস্তিত্ব শেষ করছে, অপরদিকে যারা সত্যকারের দিনটাকে নিয়ে বাঁচার চেষ্টা করছে সত্যের পক্ষে শক্তি সাপোর্ট না থাকার জন্য তারাও নাকানি চুবানি খাচ্ছে। ঠিক না ভুল বাবা? বিক্ষিপ্ত কিছু কথা বললাম, আমি যাব অনেকটা দূরে। শেষ বেলায় বলছি আগামী অনেক আছে বলার, যেহেতু রজব আলী ভাই আসেন বাকি কথা তিনি বলবেন। আগামী বুধবার মানে কাল দিন বাদ পরশু বুধবার এখানে অনেকগুলো ইউটিউব অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটি ভাইরা আসেন, তাদের মিডিয়ার মাধ্যমে যে কোনো একটা বিষয়ে অল্প টাইমে অনেক দ্রুত প্রচার হয়। আগামী বুধবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত নন্দীগ্রামে নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা নামে যে মাদ্রাসা আছে, গত 4 বছর আগে অস্থায়ীভাবে ওই মাদ্রাসার সূচনা আমি প্রথম করি, এবং
এর আগেও কোন মিডিয়ার সামনে বলেছি আজও বলছি নন্দীগ্রাম থানার ভিতরে ফুরফুরা সিলসিলা মতাদর্শের এই প্রথম একটি মাদ্রাসা গড়ে উঠছে বাবা এক বিঘা জমি রেডি রেজিস্ট্রি ও রেকর্ড কমপ্লিট এখন অস্থায়ী ভাবে চলছে স্থায়ী জায়গাতে বিল্ডিং তৈরি হবে এবং ওই এলাকাতে আমাদের তো সমর্থক সহযোগী সংগঠনের সদস্য কম এরপরেও হাল ছেড়ে দেইনি বা যারা মাদ্রাসার দায়িত্বে আছেন আমার মানে সেই নাম বলতে হয় না বলে ভাগতে পারি না শেখ শাহ আলম একদম সাধারণ ছেলে একদম সাধারণ ছেলে মোস্তফা ভাই নামে আরেকজন আছে সাধারণ ছেলে তারা একেবারে মাটি কামড়ে ধরে রেখেছে পিছন থেকে আমরা একটু কখনো পরামর্শ দেই আগামী বুধবার মাদ্রাসার ইসারে সওয়াব দুই মুফতি সাহেব যাবেন আমিও যাব মৌলানা আশিকুল্লাহ সাহেবও যাবেন আরো অনেক আলেম ওলামারা বা বিক্ষিপ্ত হবে কেউ কেউ হয়তো যাবেন নতুন জায়গা তারা আগ্রহ করেই যাবেন আমি সবাইকে দাওয়াত তুলনায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্যের তুলনায় দোয়ার উদ্দেশ্যে বলবো দোয়া করবেন অনেক দূরের এ প্রতিষ্ঠানটা যেন সিলসিলার পক্ষে এবং বিশেষ করে হানাফি মাজহাবের পক্ষে দাদা হুজুর কেবলার মতাদর্শের পক্ষে গোটা নন্দীগ্রামের ভিতরে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে আল্লাহ দাঁড় করানোর তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন তেইশে কার্তিক তরণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতের ইসালে সব আগামী অজ্ঞানে ১৯-২০ বালতি মাদ্রাসার ইসালে সব যেটা আমার দায়িত্বে চলে ১৫-১৬ কার্তিক ওটা তো খাদিজার ইসালে সব সবাই জানি পয়লা দোসরা তেসরা অজ্ঞারণ ও তো সবাই জানি আমা আলাইনা ইল্লাল বালাক ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন দোয়া করবেন হুজুর আছেন পরবর্তী মাওলানা সাহেবের নাম ঘোষণা করছেন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা